আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ নির্ধারণ করা হয়েছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাই ওয়েবসাইট থেকে অ্যাডমিশনে চলে যাই অ্যাডমিশন থেকে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল অ্যাপ্লিকেশন নোটিস ফেজ টু ফেজ টু আজকে প্রকাশিত হয়েছে সাতাশ তারিখে তোমরা বোধহয় জানো যে সাতাইশ তারিখ বিকাল তিনটা ছিল এবং এটা দশটার ঠিক একটু আগে রেজাল্টটা দিয়েছে আমরা রেজাল্টটা একটু দেখি রেজাল্টটায় আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এখন এই জিপিএধারী যারা তারা এখন আবেদন করতে পারবে তো এখন বিষয় হচ্ছে যে প্রথম পর্যায়ের যে চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে যে জিপিএ নির্ধারণ করা হয়েছিল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্সের ক্ষেত্রে পাঁচ এখানেও পাঁচ এ কারণটা হচ্ছে হয়তো নম্বরে যারা এগিয়েছিল তারা চান্স পেয়েছে সায়েন্সের ক্ষেত্রে যে বিষয়টা এবার হয়েছে যে তোমাদের পাশ করানোর ফলে বা শতভাগ এর ফলে হচ্ছে সায়েন্সের এর পরিমাণটা বেড়ে গেছে সে কারণেই আসলে সায়েন্সের নম্বরটা কমছে না অর্থাৎ প্রথম দিকের যারা গোল্ডেন পেয়েছ হয়তো গোল্ডেন যারা নম্বরটা এগিয়েছিলে তারা প্রথম পর্যায়ে চূড়ান্ত সিলেকশনের চান্স পেয়েছ এরপরে দ্বিতীয় সিলেকশনের যে নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় সিলেকশনে তোমরা যারা আবেদন করবে নূতন করে তাদের থেকে আবার সিলেকশন করা হবে এই জিপিএ অনুযায়ী আমরা এবারে একটু দেখব যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রথম আবেদনকারীর প্রথম পর্যায়ে যে চূড়ান্ত আবেদনকারীর যে জিপিএ নির্ধারণ করা হয়েছিল এবং সেই জিপিএ এবং দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত আবেদনকারীর যে জিপিএ নির্ধারণ করা হয়েছে এই দুটো জিপিএর মধ্যে আমরা একটা পার্থক্য তুলনা করে দেখব আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পর্যায়ে চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ এই ইউনিটের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব এই ইউনিটের ক্ষেত্রে রয়েছে পাঁচ এবং মানবিকে সায়েন্সে পাঁচ মানবিক ফোর পয়েন্ট ফোর থ্রি এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রে ফোর পয়েন্ট নাইন টু সেক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে যে সর্বনিম্ন জিপিএ নির্ধারণ করা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি যে সায়েন্সের ক্ষেত্রে পাঁচ এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এখানেও পাঁচ এখানে পাঁচ ঘটনা কি আসলে পাঁচ জিপি এর মধ্যে যাদের মার্কস একটু আগানো তোমরা যাদের যাদের জিপিএর সমান তাদের মার্কের ক্ষেত্রে কি আগানো আছে এইচএসি মার্কের ক্ষেত্রে এবং সেটা নির্ধারণ করে আসলে এই সর্বনিম্ন এর এই নির্ধারণী ব্যবস্থা করেছে এবং এটা নির্ধারণ করা হয়েছে এবং মানবিকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফোর পয়েন্ট ফোর থ্রি অর্থাৎ খুব কম কমেছে অর্থাৎ পয়েন্ট জিরো ওয়ান ওয়ানের মতো কমেছে ফোর পয়েন্ট ফোর টু এবারে এবং ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট নাইন টু আগে সর্বনিম্ন জিপিএ নির্ধারণ করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফোর পয়েন্ট সেভেন ফাইভ এক্ষেত্রে ব্যবসা শিক্ষার ক্ষেত্রে কমেছে এবং বি ইউনিটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে ব্যবসায়িক শিক্ষার শিক্ষার্থীদের প্রথম যারা প্রথম বন্ধুরা এবং তাদের সংখ্যাটা কম হওয়াতে তারা সবাই চূড়ান্ত আবে চূড়ান্ত আবেদনে তারা সিলেক্টেড হয়েছ কাজেই তোমাদের বি ইউনিটে ব্যবসায়িক শিক্ষার শিক্ষার্থীও কম যে কারণে বি ইউনিটের এই বিষয়টা নিয়ে অসুবিধা নেই ব্যবসায়িক শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিজ্ঞান এবং মানবিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বি ইউনিটে বি ইউনিটে হচ্ছে প্রথম সিলেকশনে পাঁচ ছিল এবং পাঁচ থেকে একটু কমেছে ফোর পয়েন্ট ফাইভ এইট এ চলে আসছে এবং তারপরে মানবিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম সিলেকশানে ছিল ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট জিরো বলা যায় যে মানবিকের ক্ষেত্রে এটা বেশ কমেছে ডি ইউনিটের ক্ষেত্রে এবং সি ইউনিটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই পাঁচ অর্থাৎ সি ইউনিটি বিজ্ঞানী শিক্ষার্থী বন্ধুরা তাই সি ইউনিটের ক্ষেত্রে আমরা সায়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পাঁচ এবং জিপিএ কমিনি হয়তো মার্কেট প্রেক্ষিতে যে আগানো থাকবে সে এবার দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত সিলেকশানে সে চান্স পাবে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত সিলেকশানে এবং মানবিকের ক্ষেত্রেও আমরা যেটা দেখতে পাচ্ছি পাঁচ মানবিকের ক্ষেত্রে সি ইউনিটে এখানেও পাঁচ এবং ব্যবসায়িক শিক্ষার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছিলাম ফোর পয়েন্ট ছিল আগে এখন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এইট জিপিএ তাহলে বিষয়টা হচ্ছে যে আসলে দ্বিতীয় পর্যায়ের যে সিলেকশনটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের তোমাদের দ্বিতীয় পর্যায়ে তোমরা আবেদন করতে পারবে সাতাইশ তারিখ অর্থাৎ সাতাইশ তিন দুই হাজার একুশ তারিখ রাত আটটা থেকে উনতিরিশ তিন দুই তারিখ বিকাল ছয়টা পর্যন্ত কারণ সময়টা কিন্তু খুবই কম কাজেই এই তোমরা খুবই সিরিয়াস এবং এই সময়ের মধ্যে তোমাদের যাদের এই জিপিএ চলে আসছে তোমাদের যাদের এই র্যাঙ্কিংয়ে চলে আসছে জিপিএ তারা তোমরা আবেদন করতে পারবে এবং এখান থেকে যদি তারপরেও প্রতি ইউনিটে পঁয়তাল্লিশ হাজার করে যদি পূরণ না হয় সেক্ষেত্রে তোমরা আবার তৃতীয় পর্যায়ে সিলেকশনে থার্ড ফেজে অর্থাৎ তৃতীয় পর্যায়ের সিলেকশনে তোমরা অংশগ্রহণ করতে পারবে এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সিট খালি থাকার সাপেক্ষে তোমরা সেক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে যদি সিট খালি না থাকে তাহলে হয়তো তৃতীয় সিলেকশনে সাধারণত এক্ষেত্রে দেখা যায় প্রতি বছর তৃতীয় সিলেকশন তৃতীয় পর্যায়ের সিলেকশনে তোমরা আবেদন করতে পারো কাজেই এটা আমরা আমাদের যে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেটা যেটা বলে সেটা হচ্ছে জিপিএটা আরও কমবে তাহলে অনেক শিক্ষার্থী বন্ধুরা আবার নতুন করে আবেদনের সুযোগ পাবে তোমরা তাহলে এটা হলো মূল বিষয় এবং আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে কতজন পূরণ হয়েছে কতজন এবং কতজন এখনও কোন এই ইউনিটে কতজন সিট খালি আছে সেই বিষয়ে তোমাদের একটা ধারণা দিচ্ছি সেটা হচ্ছে সায়েন্স এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রে প্রায় ছয় হাজার সাতশোটা আসন এখনও খালি আছেন এবং মানবিক শাখার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে দুই আসন এখনও খালি আছে প্রায় বলা যায় প্রায় আট থেকে নয় হাজারের মতো প্রায় তারপরে হচ্ছে বি ইউনিটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সায়েন্স এবং মানবিকের ক্ষেত্রে প্রায় নয় হাজার পাঁচশো তিরিশটির মতো এখনও আবেদন বাকি আছে এবং সি ইউনিটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় ছয় হাজার পাঁচশো জনের মতো পাঁচশোটি আসন এখনও সায়েন্স মানবিক এবং ব্যবসায় শিক্ষা ওইখানে হয়তো ব্যবসায় শিক্ষা এবং মানবিকের অংশটা খুবই কম সেক্ষেত্রে ছয় হাজার পাঁচশো আসন এখনও আবেদনের জন্য খালি আছে কাজেই তোমাদের জন্য তোমরা যাদের জিপিএ চলে আসছে তোমরা আবেদন করে দাও তাহলে মূল ব্যাপারটা হচ্ছে যে তোমরা বিষয়টা হচ্ছে তোমরা সবাই জানো যে প্রাথমিক আবেদনের মধ্য দিয়ে এইচএসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদন নির্বাচন করা হয়েছে এবং দ্বিতীয় পর্যন্ত একই জিপিএ প্রাপ্ত একাধিক প্রার্থীর ক্ষেত্রে এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হয়ে থাকে অর্থাৎ পাঁচ পাঁচ জিপিএ এখন প্রশ্ন হচ্ছে যে কে মার্কে গিয়ে আছে সে অংশগ্রহণ করতে পারবে এখানে আমরা যে একটা তথ্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ের নির্ধারণী সময়ের মধ্যে আবেদন করতে হবে পরবর্তী সময়ে আবেদনের কোনো সুযোগ থাকবে না কাজেই তোমরা এখানে উনত্রিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ রাত আটটা থেকে উনত্রিশ তারিখ বিকাল ছয়টা পর্যন্ত এই সময়ের মধ্যেই তোমাদের আবেদন করতে হবে এবং উনত্রিশ তারিখ হয়তো রাত দশটা বা সাড়ে নয়টার দিকে রেজাল্টটা দিয়ে দিবে তারপরে আবার যদি সিট এর পরেও যদি সিট পূর্ণ না হয় আমরা আশা করছি যে এরপরেও সিট পূর্ণ হবে না তৃতীয় পর্যায়ে আবার সিলেকশনের প্রয়োজন হবে তাহলে তৃতীয় পর্যায়ে সিলেকশন শুরু হবে উনত্রিশ তারিখ থেকে এবং একত্রিশ তারিখ রাত বারোটা পর্যন্ত উনত্রিশ তারিখ রাত দশটা থেকে তাহলে আজকে এতটুকুই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের লেটেস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর চূড়ান্ত আবেদন কোনো ফলাফল আসলেই আমরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ